সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। মস্তিষ্ককে উচ্চমানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো, দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে। যেরকম বীজ আমরা বুনি সেরকমই ফসল আমরা পাই, আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। আমাদের জাতের কোনো ভরসা নেই, কোনো একটা স্বাধীন চিন্তা কারো মাথায় আসে না, সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি। রামকৃষ্ণ পরমহংস ছিলেন তারই আধ্যাত্মিকতার গুরু, তার কাছে বিবেকানন্দ শিখেছিলেন সকল জীবের মধ্যে ঈশ্বর বাস করে, অতএব জীবের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা।